সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি যে টলারেন্স এবং অটো ইমিউনিটি। তো আমাদের বডির ইমিউন সিস্টেম অলওয়েজ রেসপন্স করে এনি ফরেন অ্যান্টিজেনের প্রতি, সেলফ অ্যান্টিজেনের প্রতি আমাদের ইমিউন সিস্টেম কোন রেসপন্স শো করে না। তাহলে এই যে সেলফ অ্যান্টিজেনের প্রতি আমাদের ইমিউন সিস্টেম কোন রেসপন্স শো করে না, এই বিষয়টাকে আমরা বলি টলারেন্স। আর যদি এই নিয়মের ব্যত্যয় ঘটে, অর্থাৎ সেলফ অ্যান্টিজেনের প্রতি আমাদের ইমিউন সিস্টেম রেসপন্স করা শুরু করে, তাহলে সেই বিষয়টাকে আমরা বলবো অটো ইমিউনিটি। দ্যাট মিন্স টলারেন্স হলো ভালো একটা বিষয়, এবং টলারেন্সের নিয়ম ভঙ্গ করলেই সেটা হয়ে যাবে অ্যাবনর্মাল কিংবা অটো ইমিউনিটি। ওকে, আচ্ছা, এখন এই দ্যাট মিন্স টলারেন্স হলো কি, ল্যাক অফ ইমিউন রেসপন্স টু সেলফ অ্যান্টিজেন, আর এই নিয়মের ব্যত্যয় ঘটলে সেটা হবে অটো ইমিউনিটি। দ্যাট মিন্স ইন কেস অফ অটো ইমিউনিটি আওয়ার ইমিউন সিস্টেম রেসপন্সেস টু সেলফ অ্যান্টিজেন। ওকে, আচ্ছা, এখন আসেন কি কি কারণে টলারেন্স কিংবা অটো ইমিউনিটিটা হচ্ছে। আমরা যখন মায়ের গর্ভে থাকি সেই সময়টাতে, এবং আমাদের ডিউরিং আর্লি ডেভেলপমেন্ট সময় আমাদের ইমিউন সিস্টেমটা ম্যাচুরেশন হয়, অর্থাৎ ওই সময় যেই অ্যান্টিজেনই আমাদের বি সেল কিংবা টি সেলকে প্রেজেন্ট করা হয়, বি সেল কিংবা টি সেল ধরে নেয় এটা হলো সেলফ অ্যান্টিজেন। ঠিক আছে, তো এই কারণে সে সময় যে অ্যান্টিজেনগুলো বি সেল কিংবা টি সেল তার সামনে পায়, পরবর্তী লাইফে সে ওই অ্যান্টিজেনগুলোর অ্যাগেনস্টে কোনো রেসপন্স শো করে না। তাহলে এটা হলো ইমিউনোলজিক ম্যাচিউরিটি। আরেকটা হলো যে স্ট্রাকচার অফ অ্যান্টিজেন, অর্থাৎ দেখেন আমি আপনাদের বলেছিলাম যে সব অ্যান্টিজেন কিন্তু ইমিউন রেসপন্স শো করে না, অর্থাৎ এই যে অ্যান্টিজেনগুলো বডিতে ঢুকলে আমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় সে অ্যান্টিজেনগুলোকে আমরা বলি ইমিউনোজেন। ওকে, তাহলে আবার কিছু অ্যান্টিজেন আছে যেগুলো আমাদের বডিতে ঢুকলেও আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় না, তাদেরকে বলবো শুধু অ্যান্টিজেন। তাহলে কখন অ্যাক্টিভ হয়, কখন অ্যাক্টিভ হয় না, যদি কোনো অ্যান্টিজেনের স্ট্রাকচার স্মল হয়, অর্থাৎ লো মলিকিউলার ওয়েট, ঠিক আছে, কিংবা যদি কোনো অ্যান্টিজেনের স্ট্রাকচার খুব সিম্পল হয়, অর্থাৎ সে যে কোনো এক বা দুই ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত একটা প্রোটিন, কিংবা ছোট একটা মলিকিউল, যেমন মোস্ট অফ দি ড্রাগ পার্টিকলস তারা হচ্ছে অ্যান্টিজেন বাট নট ইমিউনোজেন। ওকে, কারণ তাদের সাইজ খুবই ছোট। আচ্ছা, এই কারণে। কিন্তু অন্যদিকে পলিস্যাকারাইড, এটা হলো মাল্টিভ্যালেন্ট একটা স্ট্রাকচার, স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি আছে, দ্যাটস ওয়াই পলিস্যাকারাইড গুলো ইউজুয়ালি অ্যান্টিজেন, সাথে সাথে যেহেতু ইমিউন রেসপন্স তৈরি করতে পারে তাই তারা হলো ইমিউনোজেন। দ্যাট মিন্স এভরি ইমিউনোজেন আর অ্যান্টিজেন, বাট এভরি অ্যান্টিজেন আর নট ইমিউনোজেন। ওকে, অন্যদিকে হলো আমাদের বডিতে কিছু সাইটোকাইন থাকে, এই সাইটোকাইনগুলোকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, প্রো ইনফ্লামেটরি, যেমন ইন্টারলিকিন 1, ইন্টারলিকিন 6, তারপর হচ্ছে টিউমর নেক্রোসিস ফ্যাক্টর, এরপর হচ্ছে ইন্টারলিকিন 4, 5, 9, 13, 17, 22, আমি সবগুলোর কাজ বলেছিলাম, এগুলো এগুলো হলো প্রো ইনফ্লামেটরি। দ্যাট মিন্স দে উইল ইনিশিয়েট দ্য ইনফ্লামেশন, তারা ইমিউন রেসপন্স কিংবা ইনফ্লামেশন তৈরি করতে পারে, এই কারণে দেখে বলছি প্রো ইনফ্লামেটরি, অর্থাৎ ইনফ্লামেশনের আগের স্টেপ। অন্যদিকে কিছু সাইটোকাইন আছে যারা ইনফ্লামেশনকে বন্ধ করার চেষ্টা করে, তাদেরকে আমরা বলি অ্যান্টি ইনফ্লামেটরি। এটা হলো মেনলি দুইটা, একটা হলো ইন্টারলিকিন 10 এবং আরেকটা হলো ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এই দুটো। ওকে, এই দুটো হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আচ্ছা, এবং এই দুটো সাইটোকাইন কোন টি সেল রিলিজ করে, সেটা হলো টি রেগুলেটরি টি সেল, এবং ম্যাক্রোফেজও রিলিজ করতে পারে ডিউরিং অল্টারনেটিভ অ্যাক্টিভেশন। ওকে, আচ্ছা, আরেকটা হলো যদি কোনো একটা অ্যান্টিজেন লং টাইম ধরে আপনার বডিতে প্রেজেন্ট থাকে কিংবা রিকারেন্ট এক্সপোজার হচ্ছে, তখন আমার বডির ইমিউন রেসপন্সটা ওই অ্যান্টিজেনের প্রতি আস্তে আস্তে কমে যেতে থাকে। যেমন
প্রথম দিকে করোনা যখন আক্রমণ করেছিল বাংলাদেশ, আমরা অনেক বেশি শঙ্কিত ছিলাম ওই করোনার ভয়ে। কিন্তু দিন যত যাচ্ছে, মাস যত যাচ্ছে, আর কত বাড়া যায়, আমরা আস্তে আস্তে তাকে স্বাভাবিক হিসেবে নিতে শুরু করেছি। অর্থাৎ অনেকটা ডিসেন্সিটাইজেশন, ওকে, নার্ভ ডিসেন্সিটাইজেশন যেভাবে বলি সেভাবে, তখন ইমিউন রেসপন্সটা কমে যায়। এই কারণে ডিউরেশন অফ অ্যান্টিজেন এক্সপোজার, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই আরেকটা বিষয় হলো কি, যে ক্রস রিয়েকশন, অর্থাৎ ধরুন কোন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে অ্যাটাক করলো, তখন আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে। এখন যদি ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের সাথে আপনার বডির কোনো একটা অ্যান্টিজেনের, অর্থাৎ সেলফ অ্যান্টিজেনের যে স্ট্রাকচার মিলে যায়, তখন ওই অ্যান্টিবডি ভুল করে, অর্থাৎ না বুঝতে পেরে সে ওই সেলফ অ্যান্টিজেনকে ভাইরাস বা ব্যাকটেরিয়া মনে করে অ্যাটাক শুরু করবে। এটাকে আমরা বলি ক্রস রিয়েকশন, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলোর জন্যই আমাদের কি হচ্ছে, অটো ইমিউনিটি ডেভেলপ করছে। দ্যাট মিন্স আমাদের বডি কিভাবে টলারেন্স মেনটেন করে, যে আমরা যখন আমাদের মায়ের গর্ভে থাকি সেই সময়টাতে আমাদের থাইমাস, হ্যাঁ থাইমাস এবং বোন ম্যারো আমাদের টি সেল এবং বি সেলকে বলে দেয়, এই টি সেল এবং বি সেল তোমরা কখনো পরবর্তী সময়ে সেলফ অ্যান্টিজেনকে অ্যাটাক করবে না, ঠিক আছে? এভাবে সে তাদেরকে পজিটিভ এবং নেগেটিভ সিলেকশনের মাধ্যমে ম্যাচিউর করে তোলে। আমি এগুলো নিয়ে কথা বলেছিলাম আগে। আর যদি কোনো কারণে এই পজিটিভ এবং নেগেটিভ সিলেকশনে কোনো সমস্যা হয়, তখনই দেখা দেয় আমাদের অটো ইমিউনিটি। ওকে, আচ্ছা এখন আসেন যে তাহলে আমাদের অটো ইমিউনিটি যে বিষয়টা, অটো ইমিউনিটি, এই অটো ইমিউনিটিটা মেইনলি কোনটার কারণে হয়, ইনেট ইমিউনিটি নাকি অ্যাডাপটিভ ইমিউনিটি? মেইনলি হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটির কারণে হয়। ইনেট ইমিউনিটির কারণেও হতে পারে, বাট সেটা খুবই কম পোর্শনে। আচ্ছা অ্যাডাপটিভ ইমিউনিটি তার মানে কোন কোন সেল দায়ী থাকবে অটো ইমিউনিটির জন্য? বি সেল এবং টি সেল, কারণ অ্যাডাপটিভ ইমিউনিটির আন্ডারে এই দুটো সেল। আচ্ছা এখন এই বি এবং টি সেলের মধ্যে কোনটা বেশি রেসপন্সিবল? বি সেল বেশি রেসপন্সিবল। কেন রেসপন্সিবল সেটা আমি একটু পরে বলবো আপনাদেরকে। আচ্ছা আর ইনেট ইমিউনিটি কিভাবে রেসপন্সিবল হয়, অর্থাৎ দেখেন ডেন্ড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, ওরা কার অংশ? ইনেট ইমিউনিটির অংশ। এই কোনো কারণে যদি ডেন্ড্রাইটিক সেলটা একটা সেলফ অ্যান্টিজেনকে এনগালফ করে টি সেলের কাছে গিয়ে বেশি বেশি কো স্টিমুলেশনের মাধ্যমে প্রেজেন্ট করে, তখন টি সেলটা বাধ্য হয় অ্যাক্টিভ হতে। এভাবে ডেন্ড্রাইটিক সেলও আমাদের এই অটো ইমিউনিটি তৈরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন আসেন এই তাহলে দেখেন টি সেল টলারেন্স, এবার আসেন মানে কি, যে টি সেলটা কিভাবে বুঝে যে সেলফ অ্যান্টিজেনকে অ্যাটাক করব না, ঠিক আছে? তাহলে টি সেল টলারেন্সটা কোথায় হয়, সেটা হলো থাইমাসে। আপনারা জানেন টি সেল কোথায় ম্যাচুরেশন হয়? থাইমাসে। থাইমাসের মধ্যে থাইমিক সেলগুলো টি সেলকে আমাদের বিভিন্ন সেলফ অ্যান্টিজেন প্রেজেন্ট করে করে ওকে চিনায়, দেখো এটা হলো সেলফ অ্যান্টিজেন, দেখো এটা হলো সেলফ অ্যান্টিজেন। এভাবে থাইমাসের মধ্যে টি সেলটা আমাদের বডির সব সেলফ অ্যান্টিজেনকে চিনে, পরবর্তীতে সে যখন আমাদের পেরিফেরাল লিম্ফয়েড অর্গান, অর্থাৎ লিম্ফ নোড, স্প্লিন বিভিন্ন জায়গায় আসে, তখন সে ওই সেলফ অ্যান্টিজেনদেরকে পেলে অ্যাক্টিভ হয় না। এটাকে আমরা বলি সেন্ট্রাল টলারেন্স, ঠিক আছে? আচ্ছা এখন সেন্ট্রাল টলারেন্সটা তাহলে কিভাবে হয়, টি সেল ম্যাচুরেশন। আর টি সেল ম্যাচুরেশনটা কিভাবে হয়, টি সেল ম্যাচুরেশনটা হয় থ্রু পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্লোনাল সিলেকশনের মাধ্যমে হয়। আচ্ছা এখন দেখে এই যে থাইমাসের মধ্যে টি সেলকে কে সেলফ অ্যান্টিজেন চিনে, টি সেলকে থাইমিক সেল কিভাবে চিনে, এটা হলো ধরুন এটা হলো একটা থাইমিক সেল, এই হলো থাইমিক সেলের নিউক্লিয়াস। থাইমিক সেলগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে প্রস্তুত করেছেন। এই থাইমিক সেলগুলোর মধ্যে একটা জিন থাকে, সেটা হলো অটো ইমিউন রেগুলেটর, অটো ইমিউন রেগুলেটর। ওকে, এই অটো ইমিউন রেগুলেটর জিন, যেহেতু এটা একটা জিন, তাহলে ও তৈরি করবে কি, একটা প্রোটিন। এই প্রোটিনটা হলো একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর মূলত। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা পরবর্তীতে বিভিন্ন সেলফ প্রোটিন তৈরি করে, কিংবা সেলফ অ্যান্টিজেন, সেলফ প্রোটিন তৈরি করে সে
এই সেলফ প্রোটিনটাকে এই থাইমিক সেলের সেল সারফেসে নিয়ে বসে থাকে। ওকে, আচ্ছা অন্যদিকে এখানে আছে কি টি সেল, এটা হলো টি সেল আর এটা হলো টি সেলের রিসেপ্টর, তার মানে টি সেল রিসেপ্টর। তো এই যে টি সেলকে আর এটা হলো কি সেল, থাইমিক সেল, থাইমিক সেল। তো থাইমিক সেল টি সেলকে সেলফ অ্যান্টিজেন প্রেজেন্ট করছে এবং টি সেলকে বলে যে তুমি এই সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে পরবর্তীতে কোনো রিয়েকশন করবে না, তখন টি সেল বুঝে নেয়, এইভাবে সে কাজটা করে। তাহলে থাইমিক সেল যে সেলফ অ্যান্টিজেন তৈরি করছে বা সেলফ প্রোটিন কিভাবে তৈরি করছে, এই অটো ইমিউন রেগুলেটর জিনটা দিয়ে। তাহলে কোনো কারণে যদি এই অটো ইমিউন রেগুলেটর জিনটাতে কোনো প্রবলেম হয় তাহলে থাইমিক সেল ভালোভাবে টি সেলকে ম্যাচিউর করতে পারবে না, ফলে অটো রিয়েক্টিভ টি সেল তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, এই যে এই কারণে দেখেন তাহলে এই অটো ইমিউন রেগুলেটর জিন সেটা পরবর্তীতে এই তৈরি করবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা সেলফ প্রোটিন তৈরি করে, সেলফ প্রোটিনটা দিয়ে টি সেলকে ম্যাচিউর করি আমরা। এখন এই জিনটাতে যদি কোনো কারণে কোনো মিউটেশন হয় তাহলে সেলফ প্রোটিন ভালোভাবে তৈরি হবে না, ফলে টি সেলটাও ভালোভাবে ম্যাচিউর হবে না, ফলে সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে কাজ করা টি সেল তৈরি হতে থাকবে, সেটাকে আমরা বলছি অটো ইমিউনিটি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসুন যে পেরিফেরাল টলারেন্স। তাহলে টি সেলের টলারেন্সটা আমরা দুই ভাবে তৈরি করি, একটা হচ্ছে উইদিন দি থাইমাস, সেটাকে বলছি সেন্ট্রাল, আরেকটা হলো যে দেখেন এই যে থাইমিক সেল যেটা বললাম, থাইমিক সেল, এই থাইমিক সেলটা অটো ইমিউন রেগুলেটর জিনের মাধ্যমে সেলফ প্রোটিন তো তৈরি করছে তাই না, কিন্তু এই অটো ইমিউন রেগুলেটর জিনটা আমাদের বডিতে তো হাজার হাজার ধরনের সেলফ অ্যান্টিজেন বা সেলফ প্রোটিন থাকে, কিন্তু থাইমিক সেলটার পক্ষে সব সেলফ প্রোটিন তৈরি করা সম্ভব হয় না। এখন প্রশ্ন হলো তাহলে টি সেল যখন আমাদের বডির বিভিন্ন অংশে যাবে তখন তো সে তাহলে ওই সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যাক্টিভ হয়ে যাবে, ওই কারণে আল্লাহ তাআলা আমাদের বডির পেরিফেরিতেও এমন কিছু মেকানিজম দিয়ে রেখেছেন যাতে সেখানেও টি সেল সেলফ অ্যান্টিজেন পেলে অ্যাক্টিভ না হয়। তাহলে ওই পেরিফেরিতে টি সেলকে যে আমি লার্নিং দিচ্ছি যে তুমি আমার সেলফ অ্যান্টিজেনের অ্যাগেনস্টে কাজ করো না, সেটাকে বলছি পেরিফেরাল টলারেন্স। এই যে দেখেন পেরিফেরাল টলারেন্স, তাহলে এটাই হলো বিষয়টা। ওকে, আচ্ছা এখন দেখেন যে পেরিফেরাল টলারেন্সটা কিভাবে হচ্ছে, কিভাবে হয়, থাইমিক টলারেন্স কিংবা সেন্ট্রাল টলারেন্সটা আপনারা দেখলেন, পেরিফেরাল টলারেন্সটা কিভাবে হয়, যে ধরেন এটা হলো আমার একটা টিস্যু, হ্যাঁ এটা হলো আমার একটা টিস্যু, আর টিস্যুর মধ্যে এখানে কি থাকে, ডেন্ড্রাইটিক সেল, এছাড়াও থাকে ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, এগুলো থাকে। তো কোনো কারণে ধরেন এখানে আমার বিভিন্ন কি থাকে, সেলফ প্রোটিন থাকে বা কোনো একটা সেল ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হলো, অ্যাপোপ্টোসিস হলো বা যাই হলো, তখন ওই সেলফ প্রোটিন বা অ্যান্টিজেনকে এনগালফ করবে ডেন্ড্রাইটিক সেল, করে ডেন্ড্রাইটিক সেল তখন এই সেলফ অ্যান্টিজেনটাকে কিভাবে প্রেজেন্ট করবে, দেখেন এই এই লাল কালারেরটা হলো সেলফ অ্যান্টিজেন আর ইয়েলো কালার যেটা দিলাম এটা হলো এমএসসি টু, তাহলে সেলফ অ্যান্টিজেনকে এমএসসি টু প্রেজেন্টেশন করলো। এখন আমরা জানি যে ডেন্ড্রাইটিক সেলের দুই ধরনের এমএসসি থাকে, যেহেতু সে একটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এবং একইভাবে সে সেলফ অ্যান্টিজেনটাকে এমএসসি ওয়ান প্রেজেন্টেশনও করবে, অর্থাৎ যেটা আমি আকাশি কালার দিলাম এটা হলো এমএসসি ওয়ান প্রেজেন্টেশন। ওকে, এখন এই ডেন্ড্রাইটিক সেলটার গন্তব্য কোথায়, চলে আসবে লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে। তো লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়াতে এটা হলো সিডি ফোর টি সেল আর এটা হলো সিডি এইট টি সেল বসে আছে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন এই যে অ্যান্টিজেনটা, এখানে যে অ্যান্টিজেনগুলো আছে সেলফ অ্যান্টিজেন,
এগুলোকে তো আমার এই CD4 CD8 টি সেল গুলো থাইমাসে দেখে নাই, ফলে নিয়ত ছিল কি যখনই এই অ্যান্টিজেনটা টি সেলের কাছে আসবে এই টি সেল গুলো অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু না অ্যাক্টিভ হবে না। কিভাবে সেটা দেখ, তো ডেন্ড্রাইটিক সেলটা যখন এখানে আসবে, আসার পরে এটা হলো মনে করেন ডেন্ড্রাইটিক সেলটা এখানে লিম্ফ নোডে প্যারাকর্টিক্যাল এরিয়াতে ঢুকলো এবং তার মধ্যে এই হলো MSC2 আর এই হলো MSC1 আর এই MSC গুলোর সাথে লেগে আছে সেলফ অ্যান্টিজেন। তাহলে এখন আপনাদের মনে আছে বিষয়গুলো, আমি বলেছিলাম যে এখন এখানে সিগন্যালিং হয় কিভাবে, টি সেল রিসেপ্টরের সাথে MSC পেপটাইড কমপ্লেক্সের সিগন্যাল 1 এবং ডেন্ড্রাইটিক সেলের এখানে থাকে B7 প্রোটিন আর টি সেলের গায়ে B7 প্রোটিনের জন্য থাকে CD28 প্রোটিন। এখন সমস্যা হলো ডেন্ড্রাইটিক সেল তো চিনি যে এটা হলো সেলফ অ্যান্টিজেন, তো যখন ডেন্ড্রাইটিক সেল কোনো সেলফ অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে তখন কিন্তু তার এই বি সেভেন প্রোটিনটা এক্সপোজ হয় না। দেখেন এটাই হলো মজার বিষয়, বি সেভেন প্রোটিনটা এক্সপোজ হয় না, ফলে টিসিআর এর সাথে MSC পেপটাইডের সিগন্যাল 1 হলো, সিগন্যাল 2টা কি এখানে অ্যাবসেন্ট। এখন আমরা জানি সিগন্যাল 2 না থাকলে অর্থাৎ কো স্টিমুলেশন না থাকলে এই টি সেলটার পক্ষে অ্যাক্টিভেট হওয়া সম্ভব না, তাই টি সেলটা অ্যাক্টিভেট হয় না। তাহলে দেখেন এখানে কে প্রোটেকশন দিল আমাকে, ডেন্ড্রাইটিক সেল, ঠিক আছে। আচ্ছা আর যদি ডেন্ড্রাইটিক সেলটা ভুলক্রমে কো স্টিমুলেশন তৈরি করে ফেলতো তাহলে তো অটো ইমিউনিটি তৈরি হয়ে যেত, টি সেল অ্যাক্টিভেশন হয়ে যেত। ওই কারণে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অটো ইমিউনিটিতে ইনেট ইমিউনিটিরও অংশ আছে, ইনেট ইমিউনিটি ডেন্ড্রাইটিক সেল যদি সে বেশি বেশি কো স্টিমুলেশন দেয়, ঠিক আছে। বিষয়টা তাহলে এখন ক্লিয়ার আপনাদের কাছে। একইভাবে সে এটা এটাকে কি বলেছিলাম CD8 টি সেল, তো একইভাবে সে যদি এখানেও সিগন্যালিং তৈরি করে কিন্তু কো স্টিমুলেশন তো নাই, কারণ B7 প্রোটিনটা তৈরি হয়নি, ডেন্ড্রাইটিক সেল তৈরি করেনি, ফলে কো স্টিমুলেশন হবে না, ফলে এই CD8 সেলটাও অ্যাক্টিভেশন হবে না। এভাবে পেরিফেরাল টলারেন্স হচ্ছে, তাহলে ল্যাক অফ কো স্টিমুলেশন, ঠিক আছে। অর্থাৎ কো স্টিমুলেশন মানে কি, ডেন্ড্রাইটিক সেলের B7 প্রোটিন, টি সেলের CD28 প্রোটিন, ঠিক আছে। আচ্ছা এরপর হলো যে সাপ্রেশন বাই রেগুলেটরি টি সেল, এটা মানে হলো যখন একটা টি সেল, ধরুন এটা হলো একটা CD4 টি সেল, যখন একটা CD4 টি সেল অ্যাক্টিভেটেড হয় তখন সে অনেকগুলো টি সেল তৈরি করে, তাই না, যেটাকে আমরা বলছি কি ক্লোনাল প্রলিফারেশন। এবং এই সেলগুলো বিভিন্ন সেলে ডিফারেন্সিয়েটেড হয় অর্থাৎ রূপ পরিবর্তন করে। এর মধ্যে ধরেন এই তিনটা সেল হলো হেলপার টি সেল বা ইফেক্টর টি সেল, আর এই তিনটা টি সেল হলো রেগুলেটরি টি সেল। এখন এই রেগুলেটরি টি সেল গুলো কি বলেছিলাম, ওই যে অ্যান্টি ইনফ্লামেটরি, এবং এই রেগুলেটরি টি সেল গুলো এই হেলপার টি সেলকে ইনঅ্যাক্টিভ করে ফেলে, ফলে ওরা আর অ্যাট দ্য সাইট অফ সেলফ অ্যান্টিজেনের কাছে যেতে পারে না। এভাবে রেগুলেটরি টি সেল আমাদেরকে টলারেন্স বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা এই তাহলে এই যে হলো একটা বিষয়, এখন দেখেন যে রেগুলেটরি টি সেলটা কিভাবে ইফেক্টর টি সেল বা হেলপার টি সেলকে নষ্ট করে ফেলে, ইনঅ্যাক্টিভেট করে ফেলে। দেখেন আমরা বলেছিলাম না যে একটা যখন একটা CD4 টি সেল অ্যাক্টিভেটেড হয় তখন সে অনেক প্রলিফারেশনের মাধ্যমে, ক্লোনাল প্রলিফারেশনের মাধ্যমে অনেকগুলো CD4 টি সেল তৈরি করে, এবং ওই অনেক অনেক CD4 টি সেলের মধ্যে কিছু কিছু টি সেল বিভিন্ন ইফেক্টর টি সেল হেলপার টি সেলের রূপ নেয়। ধরেন এটা ছিল একটা CD4 টি সেল, একটু আগে যা বললাম, তাহলে সেগুলো প্রলিফারেশন করে এই যে এখানে ডিফারেন্সিয়েটেড প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েটেড হয়ে তারা তৈরি করলো যে হেলপার টি সেল। এখন
এই হেলপার টি সেল গুলো মনে আছে আমি বলেছিলাম, হেলপার টি সেল গুলো আবার কি কি তৈরি করে, ওরা ইন্টারলিউকিন টু, আর ওই ইন্টারলিউকিন টু আবার ওদের গায়ে ইন্টারলিউকিন টু রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরে বসে। এখন এই ইন্টারলিউকিন টু টা এই হেলপার টি সেলের জন্য গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে, তখন এই হেলপার টি সেলটা এই যে একটা ছিল একটা থেকে আবারও অনেকগুলা হেলপার টি সেল তৈরি করে, একইভাবে এটা থেকে আবার অনেকগুলা হেলপার টি সেল তৈরি করবে, এভাবে ইফেক্টর টি সেলগুলো সংখ্যা বৃদ্ধি করে। তাহলে কার মাধ্যমে করছে, সেটা হলো ইন্টারলিউকিন টু। এখন আমি যদি কোনোভাবে এই ইন্টারলিউকিন টুটাকে সরিয়ে ফেলতে পারি, তাহলে টি সেলগুলো আর দেখেন প্রলিফারেশন করা করতে পারবে না। দেখেন এই একইভাবে রেগুলেটরি টি সেল, রেগুলেটরি টি সেলটা ওই ইন্টারলিউকিন টু গুলোকে খেয়ে ফেলে। কেন? কারণ রেগুলেটরি টি সেলের গায়ে ইন্টারলিউকিন টু রিসেপ্টর আছে, যার ইন্টারলিউকিন টু এর প্রতি অ্যাফিনিটি অনেক বেশি হেলপার টি সেলের চাইতে। ফলে সে এখানে যে ইন্টারলিউকিন টু গুলো তৈরি করেছে হেলপার টি সেল, সেগুলোকে সে টেনে টেনে তার কাছে নিয়ে ফেলে, কিন্তু সে কিন্তু ইন্টারলিউকিন টু এর প্রতি রেসপন্স করে না, ইনঅ্যাক্টিভ। ফলে সেই ইন্টারলিউকিন টু এর সংখ্যা কমিয়ে হেলপার টি সেলকে সাপ্রেস করে ফেলে, সংখ্যা কমিয়ে ফেলে, ঠিক আছে? এইভাবে কাজটা করছে রেগুলেটরি টি সেল। আচ্ছা, এখন আরেকটা হলো যে আমি বলেছিলাম যে আপনাদেরকে যে সাইটোটক্সিক লিম্ফোসাইট অ্যান্টিজেন, হ্যাঁ, এটা হলো যে এটা কি করে, এই CTLA-4টা ও আমাদের ডেনড্রাইটিক সেলের B7 প্রোটিনের সাথে খুব শক্তভাবে বন্ধন তৈরি করে ফেলে, ফলে এই B7 প্রোটিনটা CD4 কিংবা CD8 টি সেলে CD28 এর সাথে আর বন্ধন তৈরি করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে B7 প্রোটিনটাকে কে আগে দখল করে ফেলেছে? CTLA-4। কার CTLA-4? রেগুলেটরি টি সেলে। ফলে এখানে যে CD4 টি সেল গুলো এবং CD8 টি সেল গুলো ছিল, তারা ল্যাক অফ কো স্টিমুলেশন, কারণ CD28 এর মাধ্যমে তো কো স্টিমুলেশন হয়, ল্যাক অফ কো স্টিমুলেশনের কারণে তারা অ্যাক্টিভেটেড এবং প্রলিফারেশন সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, এভাবেও রেগুলেটরি টি সেল হেল্প করে। এছাড়াও রেগুলেটরি টি সেল অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন ইন্টারলিউকিন-10 ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করে, যেটা হেলপার টি সেলকে সাপ্রেস করে দেয়, হেলপার টি সেলকে সাপ্রেস করে দেয়। এভাবে রেগুলেটরি টি সেলটা কাজ করে। আমি আপনাদেরকে নোটগুলো আমার পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, সেখান থেকে নামিয়ে নিতে পারবেন, শুধু আপনারা একটু মনোযোগ দিলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই হলো রেগুলেটরি টি সেলের ভূমিকা। তাহলে আমরা এখন টি সেল টলারেন্সের গেলাম, সেন্ট্রাল টলারেন্স এন্ড পেরিফেরাল টলারেন্স। এখন আসেন বি সেল টলারেন্স, অর্থাৎ বি সেল কিভাবে বুঝবে যে সেল অ্যান্টিজেনের এগেনস্টে রেসপন্স করব না, ঠিক আছে? আচ্ছা, এখন দুঃখজনক হলো যে বি সেলের টলারেন্স ক্ষমতা টি সেলের চাইতে কম, তার মানে বি সেল প্রায় সময় সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন বি সেল টলারেন্স লেস দেন টি সেল, তাহলে আমাদের অটো ইমিউনিটির জন্য কে বেশি দায়ী? আমি বলেছিলাম বি সেল, ওকে? কারণ কি, আমাদের মোস্ট অফ দি অটো ইমিউন ডিজিজ অটো অ্যান্টিবডির কারণে হয়, অটো সাইটোটক্সিক টি সেল কিংবা হেলপার টি সেল কারণে খুব কমই হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন ডিউ টু অটো অ্যান্টিবডির কারণে মোস্ট অফ দি অটো ইমিউন ডিজিজ হচ্ছে। এখন দেখেন এটা কেন, কেন বি সেলের টলারেন্স ক্ষমতা টি সেলের চাইতে কম? কারণ আপনারা জানেন যে দেখেন বি সেল ম্যাচুরিটির কয়টা ফেজ? দুইটা, একটা হলো পজিটিভ সিলেকশন আর একটা হলো নেগেটিভ সিলেকশন। আমি ডিটেলস বলেছিলাম এগুলো সম্পর্কে। পজিটিভ সিলেকশন মানে যে প্রিকার্সর বি সেলের গায়ে ইমিউনোগ্লোবিউলিন এম রিসেপ্টর থাকবে, ইমিউনোগ্লোবিউলিন এম রিসেপ্টর থাকবে, তাদেরকে আমি আমার দলে নিব, তার মানে তারা সিলেক্টেড, পজিটিভ সিলেক্টেড হলো। আচ্ছা, আর যে প্রিকার্সর বি সেলের ইমিউনোগ্লোবিউলিন এম রিসেপ্টরটা, এটা হলো সেলফ অ্যান্টিজেন, সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করবে না, তাকে আমি দলে নিব, সেটা হলো নেগেটিভ সিলেকশন। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ সিলেকশনের মাধ্যমে একটা বি সেল ম্যাচিউরড হয়। এখন ডিউরিং দ্য নেগেটিভ সিলেকশন, ধরুন একটু বুঝেন বিষয়টা, ধরুন এটা হলো একটা বি সেল
এবং তার গায়ে এটা হলো ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর আর এটা হলো সেলফ অ্যান্টিজেন। এখন আমরা নেগেটিভ সিলেকশন করছি, তাহলে বলেন তো যদি এই ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরটা সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে অর্থাৎ বাইন্ড করে তাহলে বি সেলটাকে নিব নাকি নিব না? নিব না। আর যদি এই ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরটা সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড না করে তাহলে আমি তাকে নিব, ঠিক আছে? নিয়ম ছিল এটা। আর কোনো কারণে যদি দেখেন, কোনো কারণে ধরেন এই ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরটা সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে, আচ্ছা, তাহলে নিয়ম ছিল কি, তাকে আমরা ধ্বংস করে ফেলবো, অ্যাপোপ্টোসিস করে ফেলবো। কিন্তু ধ্বংস করে দেওয়ার আগে আমরা তাকে একটা চান্স দেবো যে ভাই বি সেল, তুমি তো আর বাঁচতে পারবে না, কিন্তু তোমাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি, দেখো তুমি তোমার এই ইমিউনোগ্লোবুলিন এমটার মধ্যে ঝামেলা আছে, দেখো ভাই এটাকে চেঞ্জ করতে পারো কিনা, এমনভাবে চেঞ্জ করো যাতে এই সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ডিং না করে। তখন বি সেল বলবে আচ্ছা ভাই ঠিক আছে। তখন সে কি করবে, ওর মধ্যে তো জিন আছে তাই না, ওই জিনকে মিউটেশন করবে। আমি আপনাদের বলেছিলাম এগুলা সব ডিটেলস, অ্যালিলিক এক্সক্লুশন যাই হোক, তাহলে জিনটাকে সে মিউটেশন করে চেঞ্জ করে তখন সে অন্য ধরনের একটা ইমিউনোগ্লোবুলিন এম বানাবে, যে ইমিউনোগ্লোবুলিন এমটা সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না, আর না করলে তাকে আমরা নেগেটিভ সিলেকশনে উত্তীর্ণ করব, ঠিক আছে? তাহলে বি সেলটা এখন বেঁচে গেল, এটাকে আমরা বলি কি, রিসেপ্টর এডিটিং, ঠিক আছে? এখন এই যে রিসেপ্টর এডিটিং দিলাম, এখন একটা প্রবাদ আছে না যে বেশি সুযোগ দিলেই সমস্যা, তাই না? আচ্ছা, এখন কিছু কিছু বি সেলকে যখন আমরা নেগেটিভ সিলেকশনের সময় এই রিসেপ্টর এডিটিং এর সুযোগটা দিব, তখন সে কি করবে জানেন, সে কোনো রকম দুই নাম্বার একটা ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর বানাবে, যেটা আসলে কিন্তু সেলফ অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট করে, বাইন্ড করে, কিন্তু সে অনুমতি চুরি করে এই নেগেটিভ সিলেকশন ফেজটাকে ওভারকাম করে বোন ম্যারো থেকে বেরিয়ে গিয়ে পেরিফেরাল লিম্ফ নোডের লিম্ফয়েড ফলিকলে গিয়ে অবস্থান করে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেগেটিভ সিলেকশনটাকে সে কোনোভাবে চুরি করে স্কেপ করে ফেলেছে। ওই যে একটা সুযোগ দিয়েছি, যদি প্রথমেই মেরে ফেলতাম তাকে তাহলে এই সুযোগটা পেত না, কিন্তু বি সেলকে আমরা একটা সুযোগ দিই, আল্লাহ নিয়ম করে দিয়েছেন, ফলে ওই যে সেলফ রিয়্যাক্টিং অর্থাৎ ও তো আসলে সেলফ অ্যান্টিজেনের প্রতি অ্যাক্টিভ, ঠিক আছে না, তাই না? এই এই অ্যান্টিবডিটা রিসেপ্টরটা ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরটা, কিন্তু সে কোনোভাবে বেঁচে গেছে, ফলে সে পরবর্তীতে অটো ইমিউনিটি তৈরি করবে, অটো অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু টি সেলে আসেন এবার, দেখেন টি সেলের ক্ষেত্রে কি হয় জানেন, টি সেলটাও ম্যাচুরেশন কিভাবে হয়, দুইটা ফেজে, পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশনে কি হয়, যদি সিডি ফোর কিংবা সিডি এইট টি সেল আমার এই এমএসসি প্রোটিনের সাথে বাইন্ড করে তাহলে আমরা তাকে নেই, ধরেন এটা হলো একটা টি সেল সিডি ফোর কিংবা সিডি এইট এবং তার মধ্যে আছে টি সেল রিসেপ্টর, তাহলে এই হলো টি সেল রিসেপ্টর এটা, ঠিক আছে? এখন এই টি সেল রিসেপ্টর যদি আমার এমএসসি ওয়ান, এটা হলো এমএসসি ওয়ান আর এটা হলো এমএসসি টু, যদি এমএসসি ওয়ান কিংবা এমএসসি টু এর সাথে এই টি সেল রিসেপ্টরটা বাইন্ড করে তাহলে তাকে আমরা পরীক্ষায় উত্তীর্ণ করব, এটাকে আমরা বলছি পজিটিভ সিলেকশন। এখন কোনো কারণে দেখা যায় যে এই টি সেল রিসেপ্টরটা, ধরেন এই টি সেলটা তার টি সেল রিসেপ্টর দিয়ে আমার এমএসসি ওয়ান কিংবা এমএসসি টু এর সাথে ভালোভাবে বাইন্ড করছে না, তাহলে যেহেতু করছে না, নিয়ম ছিল কি করা, তাকে ডিস্ট্রয় করে ফেলা, কিন্তু তাকে আমরা একটা চান্স দিব, ওই যে রিসেপ্টর এডিটিং, যে ভাই টি সেল তোমার এই টি সেল রিসেপ্টরটা যেহেতু আমাদের সেলফ এমএসসি প্রোটিনের সাথে বাইন্ড করছে না, তোমাকে তো বাইন্ড করতে হবে, তাহলে তুমি পরবর্তী ফেজে যেতে পারবা, তুমি চেষ্টা করো টি সেল রিসেপ্টরটাকে চেঞ্জ করে আনতে,
তখন এই টি সেলটা কি করবে, তার জিন মিউটেশন করে টি সেল রিসেপ্টরটাকে একটু চেঞ্জ করলো, মডিফাই করলো। দেখেন মডিফাই করার পরে দেখে যে সে এই সেলফ এমসি প্রোটিনের সাথে বাইন্ড করে, ফলে সে আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন এখানে রিসেপ্টর এডিটিংটা আমরা কোন ফেজে দিয়েছি, পজিটিভ সিলেকশন ফেজে দিয়েছি। আর নেগেটিভ সিলেকশন ফেজে কি হয়, নেগেটিভ ফেজ নেগেটিভ সিলেকশনে হয় যদি যদি টি সেলটা, ধরেন এটা হলো টি সেল আর এটা হলো তার টি সেল রিসেপ্টর, যদি টি সেল রিসেপ্টর আর এটা হলো সেলফ অ্যান্টিজেন, সেলফ অ্যান্টিজেন নট এমএইচসি প্রোটিন, সেলফ অ্যান্টিজেন, যদি সেলফ অ্যান্টিজেনের সাথে এই টি সেল রিসেপ্টরটা বাইন্ডিং করে তাহলে তাকে আমরা নিব না, এটা হলো নেগেটিভ সিলেকশন। এখন যদি কোনোভাবে একবারও আমি দেখি যে টি সেল রিসেপ্টরটা সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে, সাথে সাথে তাকে মেরে ফেলবো, তাকে কোনো চান্স আর দিব না। কিন্তু দেখেন বি সেলের ক্ষেত্রে আমরা নেগেটিভ সিলেকশন ফেজে চান্স দিয়েছিলাম, ফলে সে ওই সুযোগকে ব্যবহার করে অসদ উপায়ে নেগেটিভ সিলেকশন ফেজটাকে কোনোভাবে স্কেপ করে লিম্ফ নোডে গিয়ে বসেছিল। কিন্তু টি সেলের ক্ষেত্রে আমরা সেই সুযোগটা দিই নাই, সেই সুযোগটা কোন ফেজে দিয়েছি, পজিটিভ সিলেকশনে। কিন্তু পজিটিভ সিলেকশনে তো আর আমার সেলফ অ্যান্টিজেন ছিল না, ছিল কি এমএইচসি প্রোটিন। ঠিক আছে, এই কারণে অটো রিয়েক্টিভ টি সেলের সংখ্যা কম থাকে বি সেলের তুলনায়, সেই কারণে বি সেলটাই মেইনলি অটো ইমিউনিটি তৈরি করে। আশা করি আপনারা বুঝেছেন, আর এটা বুঝতে হলে আপনারা আমার বি সেল ম্যাচুরিটি এবং টি সেল ম্যাচুরিটি অর্থাৎ এই ভিডিও দুটো দেখে আসেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। যাই হোক, তাহলে এই হলো আমার বিষয়। এখন আসেন যে অটো ইমিউন ডিজিজ আমরা ব্যাক করি আবার ইনশাল্লাহ। তাহলে সেলফ অ্যান্টিজেনের প্রতি ইমিউন রেসপন্স শো না করা, সেটাই হলো টলারেন্স, আর এই নিয়মের ব্যত্যয় ঘটলেই অটো ইমিউন ডিজিজ। তার মানে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে আমার বডির ইমিউন সিস্টেম সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে রেসপন্স করবে। ঠিক আছে, মেকানিজম অফ অটো ইমিউন ডিজিজ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয় বোঝা। দেখেন কিভাবে অটো ইমিউন ডিজিজটা ডেভেলপ করছে, অটো ইমিউন ডিজিজ ডেভেলপ করছে যদি কোনো কারণে আপনার সেলফ অ্যান্টিজেন কিংবা সেলফ অ্যান্টিজেনকে আমরা আবার বলতে পারি অটো অ্যান্টিজেন, অটো মানে নিজের, অটো অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি আপনার CD4 T সেল অ্যাক্টিভেশন হয়ে যায় কোনো কারণে, তখন ওই CD4 T সেল অ্যাক্টিভেশন হলে কি হয়, সে অনেকগুলো CD4 T সেল তৈরি করবে এবং ওই CD4 T সেলগুলো বিভিন্ন ধরনের ইফেক্টর টি সেলে ডিফারেন্সিয়েটেড হয়, যেমন হেলপার টি সেল 1, হেলপার টি সেল 2, হেলপার টি সেল 17। এছাড়াও কিছু CD4 T সেল ফলিকুলার হেলপার টি সেলে ডিফারেন্সিয়েটেড হয়, তারা বি সেলের কাছে যায়, বি সেলকে অ্যাক্টিভেট করে প্লাজমা সেল তৈরি করে, আর প্লাজমা সেল তখন কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। যেহেতু এই CD4 T সেলটা অ্যাক্টিভেশন হয়েছে কার এগেনস্টে, সেলফ অ্যান্টিজেন, ফলে এই অ্যান্টিবডিটাও কার এগেনস্টে হবে, সেলফ অ্যান্টিজেন, ফলে ওই অ্যান্টিবডিকে বলবো অটো মানে নিজের অটো অ্যান্টিবডি। ঠিক আছে, এবং এই এই যে হেলপার টি সেল 1, 2, 17 ওরাও কার এগেনস্টে হবে, সবগুলো সেলফ অ্যান্টিজেন কিংবা অটো অ্যান্টিজেনের বিরুদ্ধে, ফলে ওরা আমার সেলফ টিস্যুকে গিয়ে ডিস্ট্রয় করে ফেলবে, ফলে টিস্যু ইঞ্জুরি হবে এবং ইঞ্জুরি হলে ইনফ্লামেশন। ঠিক আছে, এভাবে আমার সেলফ টিস্যুকে অ্যাটাক করে। এখন দেখেন এই যে হেলপার টি সেলের ক্ষেত্রে কি হয়, সে সেলফ অ্যান্টিজেনের কাছে গিয়ে সেখানে বিভিন্ন ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে ইনফ্লামেশন করবে, আর অটো অ্যান্টিবডি যেটা, ধরেন এটা হলো আমার সেলফ অ্যান্টিজেন ছিল, সেলফ অ্যান্টিজেন বা অটো অ্যান্টিজেন, আর ওটার অ্যাগেনস্টে এটা হলো অটো অ্যান্টিবডি, তো সে এদিকে গিয়ে এই সেলফ অ্যান্টিজেনের সাথে বাইন্ড হলো, তাহলে অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে গেলে এটাকে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যখনই হয়। এখন এই অ্যান্টিবডিগুলো মেইনলি দুই ধরনের, আমরা জানি অ্যান্টিবডি 5 ধরনের আছে, এখানে অটো অ্যান্টিবডিগুলো আইদার ইমিউনোগ্লোবুলিন এম হয় অথবা ইমিউনোগ্লোবুলিন জি হয়, এবং এই দুটো অ্যান্টিবডি কি করতে পারে, কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারে। কারণ কি, কারণ এই অ্যান্টিবডিগুলোর হেভি চেইনে কমপ্লিমেন্টের জন্য রিসেপ্টর আছে, তো যখন এখানে সেলফ অ্যান্টিজেনের সাথে গিয়ে এই অটো অ্যান্টিবডিটা বাইন্ড হবে, তখন তার কমপ্লিমেন্ট রিসেপ্টরটা এক্সপোজ হবে, সেখানে কমপ্লিমেন্ট বসবে, এটা হলো কমপ্লিমেন্ট বসলো,
ফলে এই কমপ্লিমেন্টটা কি হবে অ্যাক্টিভেশন তাহলে হয়ে গেল কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে আমরা জানি কি তৈরি হয় একদিকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয় অন্যদিকে কেমোট্যাক্সিস যেমন কি কি কেমোট্যাক্সিস কে কে করে কমপ্লিমেন্ট প্রোটিন সি ফাইভ এ তারপর হচ্ছে সি সিক্স সি সেভেন এই তিনটা কেমোট্যাক্সিস করবে মানে কাকে ডাকবে নিউট্রোফিল কে ডাকবে নিউট্রোফিল এসে লাইসোজোমাল এনজাইম রিলিজ করবে যেমন প্রোটিএজ ফসফোলাইপেজ ফসফাটেজ নিউক্লিয়েজ ওরা এসে এখন দেখেন এই প্রোকারিওটিক এনজাইম গুলো আমার এখানে আশেপাশে যে হোস্ট সেল ছিল আর অন্যান্য টিস্যু টিস্যু সেল ওই সেলগুলোকে ডিস্ট্রয় করা শুরু করবে এছাড়া এই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স সেও আমার হোস্ট সেলগুলোর গায়ে ছিদ্র করে করে সেল সবগুলোকে মেরে ফেলবে ফলে সেখানে ইঞ্জুরি হবে ফলে ইঞ্জুরি হলে ইনফ্লামেশনটা আবার এক্সাসারবেট করবে ঠিক আছে এছাড়াও হিস্টামিনও রিলিজ করে কমপ্লিমেন্ট তাহলে এভাবে দেখেন অটো ইমিউনিটি ডেভেলপ করছে নিয়ম ছিল কি এই সবগুলো সেল ছিল আমার নিজের এখানে তো কোনো ইনফ্লামেশন হওয়ার প্রশ্নই আসে না কিন্তু যেহেতু সিডি ফোর টি সেলটা ভুলক্রমে অ্যাক্টিভ হয়ে গেছে সে হেলপার টি সেল পাঠাইছে এখানে ফলে ইনফ্লামেশন হচ্ছে অন্যদিকে অটো অ্যান্টিবডি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে এই টিস্যু ইঞ্জুরি এবং ইনফ্লামেশন করছে আরেকটা হলো যে দেখেন এখানে মজার বিষয় একটু বুঝতে খুবই মজা এখানে যে অ্যান্টিবডিটা তৈরি হলো সেই অ্যান্টিবডিটা কিভাবে তৈরি হয়েছে দেখেন এই অ্যান্টিবডি তৈরি হয়েছে ফলিকুলার হেলপার টি সেলের মাধ্যমে তাহলে এটা হলো টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন ঠিক আছে এটা আমি ডিটেলস বলেছিলাম আর কোন কোন সময় হয় যে টি সেলের হেল্প ছাড়াই অর্থাৎ আমার সেলফ অ্যান্টিজেন এটা ছিল আমার বি সেল ধরুন এটা ছিল বি সেল বি সেল কোথায় থাকে লিম্ফ নোডের কোথায় থাকে কর্টিক্যাল এরিয়াতে আর প্রত্যেকটা বি সেলে কি রিসেপ্টর থাকে ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টর এখন কোন কারণে ধরেন একটা সেলফ অ্যান্টিজেন লিম্ফ নোডে চলে আসলো ফ্রিলি সরাসরি এসে সে এই ইমিউনোগ্লোবুলিন এম রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোন কারণে এই বি সেলটাকে অ্যাক্টিভ করে দিই ফলে এই বি সেলটা অ্যাক্টিভ হয়ে সেখান থেকে তৈরি করবে প্লাজমা সেল আর প্লাজমা সেলটা তৈরি করবে অ্যান্টিবডি এখন আমি বলেছিলাম যে টি ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনে কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হয় ইমিউনোগ্লোবুলিন এম তৈরি হয় ফলে এই ইমিউনোগ্লোবুলিন এমটা কার এগেনস্টে এই যে সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে ফলে এই অ্যান্টিবডিটা যখন ব্লাডের মাধ্যমে ওই টিস্যুতে যাবে গিয়ে টিস্যুর সবগুলো সেলকে সে অ্যাটাক করবে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে ফলে এখানে টিস্যু ইঞ্জুরি অ্যান্ড ইনফ্লামেশন শুরু হয়ে যাবে ওকে তাহলে এটা হলো টি ইন্ডিপেন্ডেন্ট আর আগেরটা ছিল টি ডিপেন্ডেন্ট এরপরে আসেন যে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর অটো ইমিউন ডিজিজ এটা নিয়ে আমি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ